আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ভিত্তিক একুশে টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন ভোরের সানাই দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম সম্পর্কে জানব। তারই বংশধারার চুরুলিয়ার কাজী পরিবারের সন্তান সুবর্ণ কাজীর নিকট থেকে। দর্শক, সঙ্গত কারণেই আজ আমাদের সাথে আছেন সুবর্ণ কাজী। এসরাজে আছেন অসিত বিশ্বাস, কিবোর্ডে রূপ তনুদা এবং তবলাই পল্লবদা। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই আয়োজন। সুবর্ণ কাজী, আমাদের ভোরের সানাই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি চুরুলিয়ার কাজী পরিবারের কাজী আলী হোসেনের নাতি। আপনার নিকট থেকে আমরা কাজী পরিবার সম্পর্কে কিছু জানতে চাই। এটা আমার সৌভাগ্য যে আমার জন্ম এমন একটি পরিবারে, যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এবং আমার শুধু জন্ম নয়, আমার বেড়ে ওঠা, আমার স্কুল জীবন, সেই যেখানে কবি নজরুল পড়েছিলেন মক্তব, সেটা এখন নজরুল বিদ্যাপীঠ, আমি ছোটোবেলায় সেখানে পড়েছি। এবং আমার স্কুল জীবন আমার চুরুলিয়াতেই, নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। এবং আমি রানীগঞ্জ কলেজে যেখানে পড়েছি তার পাশেই কবি নজরুলের স্কুল ছিল, শিয়ারশোল রাজ হাই স্কুল। তো চুরুলিয়াতে এখন আমি যাই, এখনও থাকি, এখন আমার গভীর যোগাযোগ। এবং সেই চুরুলিয়ার ছত্রছায়ে সেই তার সেই মাঠ, সেই পীরের দরগায় আমি এখনও যাই। চুরুলিয়ার নামটি কিভাবে এসছে সেই বিষয়ে? চুরুলিয়ার নামটি এসছে, আপনার অনেক গল্প পাওয়া যায়, তার মধ্যে মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে চার আউলিয়া, মানে চারজন পীরের গল্প নিয়ে চুরুলিয়া, চার আউলিয়া থেকে চুরুলিয়া। তো আমরা এখন দুজনের মাজার এখনও রয়েছে, একজনের নাম হচ্ছে সুফি পীর হাজি পালোয়ান সাহেব, যার সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক, এবং দাতা সাহেব। কিন্তু আরও দুজনের এটা এখনও নির্ণয় করা যায়নি, সে কোনো কালক্রমে একটু হারিয়ে গেছে। হাজি পাহলোয়ান রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদেম ছিলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এবং সেই মাজার সংলগ্ন মক্তবে ও শিক্ষকতা করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং নজরুল ওখানে হচ্ছে আমাদের বাড়িটার সঙ্গে কাছাকাছি, এখন যেটা নজরুলের বাড়ি ছিল সেটা নজরুলের বাড়ি নেই এখন, এখন সেটা নজরুল একাডেমি। এবং এই বাড়ির অবস্থান হচ্ছে ওই যে প্রাচীন মসজিদ, যেখানে কাজী ফকির আহমদ নজরুলের বাবা পিতা তিনি ইমাম ছিলেন, সেই ওটা হাঁটা পথ। এবং তার পাশে যে পীর পুকুর, তার পাশেই পীরের দরগা সুফি পীর হাজি পালন সাহেব, এবং পাশে হচ্ছে আমাদের আবার কবরস্থান, আমাদের পৈতৃক, খুব কাছাকাছি সব, ওই ছোটো একটি জায়গার মধ্যে। এবং একটি ঐতিহাসিক জায়গা হচ্ছে যে ওর পাশে ছিল রাজা নরোত্তম সিংয়ের গড়। এবং চুরুলিয়া হচ্ছে আপনার অবস্থানটা বলি যে গ্রামটা কিন্তু সমস্ত ধর্মের মানুষ পাশাপাশি। এখনও পর্যন্ত আমার বাড়ির ডান দিকে হচ্ছে একটা ছোটো মসজিদ, ওটা পরে হয়েছে কাজীপাড়ার মসজিদ, আর আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু এখনও কীর্তনের দল পেরিয়ে যায় সন্ধ্যাবেলায়। ঠিক এই পরিবেশে কিন্তু কবি নজরুল বড় হয়েছেন, এটা আপনাকে জানতে হবে। এবং কবি নজরুলের মধ্যে যে মূল যে বিষয়গুলো, তার আধ্যাত্মিকতা, তার যে সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তাভাবনা, এবং তার আরবি ফার্সি উর্দু এই যে বিষয়ে দক্ষতা, এবং তার একটা বিদ্রোহী সত্তা, এই সমস্ত গুণগুলি কিন্তু তার সেই একদম কাজী পরিবার থেকে এবং এই চুরুলিয়া থেকে লালন হয়েছে। পরবর্তীকালে তার সাধনায় তিনি নিজেকে এটাকে বৃহৎ আকারে, একটা মহুরীয় আকারে ধারণ করেছে। তো এই প্রসঙ্গে আমরা যদি কাজী নজরুল ইসলামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জন্ম বৃত্তান্ত হচ্ছে মজার বিষয়, মানে কবি নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন তার আগে গবেষকরা বলছেন কেউ দুজন, কেউ বলছে তিনজন, ওটা নিয়ে তর্ক করছি না, সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা যায়। তো কবি নজরুল যখন জন্মগ্রহণ করেন তখন তিনিও কাঁদছিলেন, প্রচণ্ড কাঁদছিলেন। তো তখন কাজী ফকির আহমদ, মাতা জাহেদা খাতুন এবং আত্মীয় স্বজন সম্পর্কে চাচা কাজী বজলে করিম সবাই ছিলেন, সবাই তখন চিন্তিত হলো যে এই সন্তান হয়তো মারা যাবে। কিন্তু তখন কাজী ফকির আহমদ আজান দিয়েছিলেন, এবং সেই আজান শুনে কবি নজরুলের কান্না থেমেছিল। এবং সেটি দলিল হচ্ছে কবি নজরুল পরবর্তীকালে এই ঘটনা শুনে চিরনির্ভর কবিতায় উনি লিখলেন, শোনো শোনো অবিশ্বাসীরা জন্ম কাহিনী মোর, মোর জন্মক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর, উড়ে গিয়েছিল ঘরের ছাদ, ইসরাফিলের শিঙার বিজেছিল পার পার, আল্লাহু আকবার ধ্বনি শুনি প্রথম জন্মি আমি,
আল্লাহু আকবর ধ্বনি শুনি রোদন গেছিল থামি। কবি নজরুল যখন ওই লেটার দলে আপনার যোগদান করলেন, কাজী বজলুল করিমের হাত ধরে, সম্পর্কে চাচা, নিজের চাচা না, কাজী বজলুল করিম হচ্ছে নজরুলের প্রথম সঙ্গীত গুরু, এবং এই লেটার দলে কিন্তু সব পালা গান হতো। এবং আমরা এই প্রসঙ্গে কাজী বজলুল করিমের কোনো গান আপনার? হ্যাঁ, বজলুল করিমের একটা গান শোনাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জবনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো একিনি। করিমের হাত ধরে তিনি লেটু জগতে যোগ দিলেন। কবি নজরুল এসে একটি মজা জিনিস করলেন, লেটুর দলে আগে অ্যাকচুয়ালি আমাদের ওই অঞ্চলের যে লেটু ওস্তাদ কাজী বজলুল করিমও বন্দনা গান হতো, লেটুর আগে আসর বন্দনা গান হতো। সেই আসরে বিশেষ করে আপনার আমাদের ওই মানে ওখানে হিন্দু মুসলিম সবই ছিল, মানে সাত পীর এই নমস্কার এই সালাম বন্দনা করে অনুষ্ঠান, বন্দনা করে অনুষ্ঠান হতো। তো কবি নজরুলের একটা আমরা গবেষণার একটা বন্দনা গান পাচ্ছি, সেখানে উনি গানটা এভাবে করছেন। সর্বপ্রথম বন্দনা গাই তোমারই ওগো বাড়ি তালা, সর্বপ্রথম বন্দনা গাই তোমারই ওগো বাড়ি তালা, তারপরে তে দরুদ পড়ি মুহাম্মদ সাল্লি আলা। এটি কাজী নজরুল ইসলামের রচিত লেটু গান, বন্দনা গান, একটা লেটু গান গাই যেটা খুব পপুলার। আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আস্তরে, প্রত্যেক বারের পরাজয়ে লাজ নাই অন্তরে, প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে, আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আস্তরে। যে কাজী নজরুল ইসলাম তার লেটু জীবনে একেবারে ছোট সময়ে যে অসাধারণ সব সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন, দুঃখের বিষয় হলো সেই সৃষ্টিগুলো সংরক্ষিত হয়নি। কিন্তু ইদানিং আমরা আপনাদের পশ্চিমবাংলার একজন গবেষক জনাব আইয়ুব হোসেনের গবেষণা থেকে আমরা পেয়েছি, আমি সব দিয়েছিলাম এই বিষয়টি আমাদের জানা ছিল না। এবং দর্শকরা নিশ্চয়ই জানেন যে কাজী নজরুল ইসলাম ছিলেন সেই লেটু দলের প্রধান উস্তাদ হিসাবে, তিনি দায়িত্ব পালন করেছেন খুব অল্প সময়ের মধ্যেই, অল্প বয়সে। এই জন্য শকুনির বাদপালা, আকবর বাদশার সং, এসব পালাগান উনি রচনা করে ফেলেন ৯ বছর বয়সে। হ্যাঁ, ৯ বছর বয়সে। ধরুন আপনার রামায়ণ মহাভারত থেকে, পুরাণ থেকে, তাদের কাছ থেকে শিখে এসে লিখে ফেললো, এবং এই আকবর বাদশার সঙ্গে ইতিহাস থেকে, এবং এটা একটা খুব মজার, মানে এটা হচ্ছে নজরুলের অনন্য। আমরা এই পর্ব থেকে আমরা একটু অন্যদিকে যেতে চাই, সেটি হলো যে কাজী নজরুল ইসলাম সরাসরি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন, এবং উনি যেমন বলি এটাও একটা মজার বিষয়, মানে এটা অনেকে জানেন না, অনেকে লিখছেন এখনও পর্যন্ত লিখছেন যে নজরুল না পড়ে এত কী করে লিখলেন, অনেকে জানেন না তার পড়াশোনার পরিধি কি ছিল। না, রবীন্দ্রনাথ পাশ করেননি, তো কি হয়েছে? যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, যুদ্ধ থেকে নয়, নজরুল তো স্কুল জীবন ছেড়ে দিয়েছে, তো আর ফেল করে চলে যায়নি, এটা নিয়ে আমি কাজ করছি। এবং এই বিষয়ে একটু দর্শকদের জানার জন্য বলা দরকার, বলছি নজরুলের যে স্কুল জীবন, তিনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়। ফার্স্ট বয় মানে কি? সে ফার্স্ট 95 এর নিচে 90 এর নিচে কখনো পাননি। ত্রিশালে যখন পড়েছেন, চুরুলিয়াতে পড়েছেন, রানীগঞ্জ সিয়াস স্কুলে যে পড়েছেন, এবং মাথরুনে যেখানে পড়েছেন সেখানে তার শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক, তিনি নিজে তার ছাত্রের প্রশংসা করেছেন। হ্যাঁ, তো সেই চারটি জায়গাতেই তার যে ইতিহাস পাওয়া যাচ্ছে, পড়াশুনোর ডকুমেন্টস পাওয়া যাচ্ছে বা গল্প যায় পাওয়া যাচ্ছে। রানীগঞ্জে থাকার সময় কবি নজরুল তার শিক্ষকদের নিয়ে অনেক কবিতা লিখেছেন, এটা আপনি ওই দেবেন কেউ ভুলে কেউ ভুলে না, সুরেন্দ্র মুখোপাধ্যায়, উনি সব উনি অন্য স্কুলে পড়তেন, উনি অন্য স্কুলে পড়তেন, ওই এক স্কুলে পড়তেন না, কিন্তু তারা খুব ভালো বন্ধু, কিন্তু ওরা সুন্দরলে মিট করতেন। একটা যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে যুদ্ধ থেকে ফিরে এসে তিনি বাংলা সাহিত্যে মার্চ সঙ্গীতের প্রবর্তন করলেন, যেটি বাংলা সাহিত্যে বাংলা সঙ্গীতে ছিল না, সেই রকম দু একটি মার্চ সঙ্গীতের অংশ বিশেষ যদি আপনি আমাদেরকে শোনান। অবশ্যই শোনাই। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল, নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান,
মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল 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 চল। সময়ের স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠানটি ছোট করতে হচ্ছে। দর্শক, এ পর্যায়ে আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনাদেরকে আমাদের পাশেই প্রত্যাশা করছি। কাজী নজরুল ইসলাম ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারের সন্তান। মুসলমান হিসাবে মহান রব্বুল আলামিনের প্রদত্ত দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে যেন পালন করেছেন, যেমনটি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ। তোমরাই হলে সর্বোত্তম উম্মত বা জাতি। তোমাদেরকে আমি পাঠিয়েছি মানুষকে কল্যাণের পথে আহ্বান করার জন্য। তোমরা মানুষকে সৎ পথের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। দর্শক, কাজী নজরুল ইসলাম তার সমস্ত জীবন জুড়ে সেই কাজটি যেন করে গেছেন। আমরা আবারও সুবর্ণ কাজীর নিকট ফিরছি। হ্যাঁ, আমি এখানে বলি যে নজরুল ইসলামিক চিন্তা এবং তাজ ইসলামিক পরিবারে আমরা সবাই কেউ হিন্দু কেউ মুসলমান কেউ ওনারা জন্মগ্রহণ করি, কিন্তু নজরুল অনন্য এই কারণে যে সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই মুসলিমের ইসলামের যে মূল যে বিষয় যে মানুষ, মানুষই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কোরআনে, নবীও বলছেন, এবং মানুষকে ভালোবাসা, প্রেম এবং যে লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। কবিতার কয়েকটা লাইন বলি যে নবীর যে নির্দেশ কিভাবে পালন করতে হয় এবং আমরা পালন করতে পারছি না, সেই তার আক্ষেপ নিয়ে কবিতা। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পাই তুমি ধুলি সম প্রভু, আমরা হইব বাদশা নবাব তুমি চাহ নাই কভু, ভিন্ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর, আমরা এখন সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। অসাধারণ। তো তিনি শুধু ইসলামী সঙ্গীতই রচনা করেননি, তিনি একই সঙ্গে অসংখ্য হিন্দু ধর্মীয় সঙ্গীত রচনা করেছেন, শ্যামা লিখেছেন, কীর্তন লিখেছেন। সেইখান থেকে যদি একটু উদাহরণ দেন আমাদের দর্শকদের জন্য। সব থেকে মজার হচ্ছে যে তার রাধাকৃষ্ণের মধ্যে যে প্রেমটা, এখানে তার মানে দেবতার থেকে সে কৃষ্ণকে একজন প্রেমিক হিসেবে দেখেছে। দেখলে শোনাই, ব্রজ গোপী খেলি হরি হরি রে, ব্রজ গোপী খেলি হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে। এরকম সহস্রাধিক গান তিনি লিখেছেন। আমি কেন গাইলাম আমি বলি, গান তো অনেক লিখেছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে দেখুন গানটার কথা সুরের মধ্যে একটা আনন্দের ব্যাপার চলে আসছে। এখানে কিন্তু ঈশ্বর রাধাকে দেখে ভেদ করে একটা আনন্দ তৈরি হচ্ছে। নজরুল কিন্তু এখানে আনন্দ, নজরুল যখনই কোনো হামনা হামনা আমি গিয়ে যখন শুনে দেখবেন তখন একটা আনন্দের বিষয় চলে আসে, আনন্দময় পড়েছিলেন, সব কিছু উনি আনন্দ করেছেন। আল্লাহকে নিয়ে বলুন, নবীকে নিয়ে বলুন, রাধাকে নিয়ে বলুন, কৃষ্ণকে বলুন, শিবকে বলুন, তার মধ্যে কোনো কোনো এই গানটার গানের মধ্যে কোনো যে কেউ গাইতে পারে, এবং কোনো নিচুতা নাই, কোনো কার্পণ্য নেই, কোনো মানে খুব মন্ডুকতা নেই, একটা খুব বৃহৎ একটা হৃদয়ের বিষয়, সবাই গাইতে পারে, হিন্দু মুসলিম যে কোনো মানুষ গাইতে পারে, এটা হচ্ছে নজরুল অনন্য। কিন্তু একটি বিষয় যে তিনি যাদের জন্য কাজ করে গেছেন তাদের দ্বারা তিনি কি সঠিকভাবে মূল্যায়িত হয়েছেন?
আমাদের গবেষণা যেটি বলে যে সেই সময় হিন্দুরা যেমন তাকে জবন বলেছে, আমার কৈফিয়ত কবিতায় বলেছিলেন, একটু যদি আপনি আমাদেরকে শোনান যে হিন্দুরা তাকে বলেছে জবন, মুসলিমদের অনেকেই বলেছে তাকে কাফের, সেই বিষয়টি যদি সেই আমার কৈফিয়ত কবিতা থেকে একটু। সেটা ইতিহাস, কিন্তু সেটা তো বলে আর সে তো ধরুন তখন আক্ষেপে কবি লিখেছিলেন, কিন্তু বাস্তবে এখন ধরুন এখন তো নজরুল সব জায়গায়। বুঝি না কো যেসে চারণের বেশে ফিরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে। মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা। তিনি মানুষের মুক্তির কবি, স্বাধীনতার কবি। এখানে হচ্ছে যে ধরুন এই কবিতাটা উনি লিখেছিলেন, শুরু করেছিলেন আমার কৈফিয়ত দিয়ে। উনি সেখানে কৈফিয়ত লিখছেন যে আমাকে ও জবন বলছেন, কাফর বলছেন, এইসব নানা রকম। ওখানে আমার মজার বিষয় হচ্ছে যে ওখানে ওই যে শনিবারের চিঠির কথা বলা আছে, চিঠি দাড়ি দিয়ে হাঁড়ি চা, অনেক অনেক কথা বলেছেন। কিন্তু মজার বিষয় দেখুন, কবিতাটা উনি শেষ করছেন কিন্তু ওনার মৌলিজম দিয়ে, সে মানুষের অধিকার, মানুষের মুক্তি, মানুষের মুক্তি, মানুষের বেঁচে থাকার জন্য যে এক ভাত আর নুন দরকার সে পাচ্ছে না। এবং প্রসঙ্গক্রমে আমরা বলে রাখতে পারি যে ভারতের সেই সময়ের যে স্বাধীনতা আন্দোলনের যেই নেগেটিভ যা অন্ধকার যে দিকগুলো ছিল, যারা স্বাধীনতা আন্দোলনের নামে প্রকারান্তরে ব্রিটিশদের ব্রিটিশদের স্বার্থ রক্ষা করে চলছিলেন, বলছেন যে আমি স্বরাজ সুভাষচন্দ্র বসু তো বলেছিলেন যে আমি প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শোনার সৌভাগ্য আমার হয়েছে, সেটি হচ্ছে কবি নজরুলের দুর্গম গীতিকান্তার মরুদুস্তর। বোধহয় এভাবে বলেছিলেন যে ভারতের এমন কোন প্রদেশ নেই যেই যে সকল প্রদেশের প্রাদেশিক সঙ্গীত জাতীয় সঙ্গীত শোনার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরুর মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি একটিও শুনিনি। সেই সঙ্গীতটি আপনার কাছ থেকে একটু দুটো লাইন যদি আমরা শুনি। অসহায় জাতি মরিছে ডোবিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পান, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্নারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মান, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই সঙ্গীতগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো প্রাণিত করেছে না, এটা খুব মজার বিষয়। নজরুল যে খুব ভাগ্যবান বলি আমি, ধরুন ভারতবর্ষের ফ্রিডম ফাইটিং এ তিনি তো সরাসরি অংশগ্রহণ করলেন, জেল খাটলেন, এবং যে কবিতাটা নিয়ে রূপক কবিতা মানে ওটা কবিতাটা উনি লিখেছিলেন ওই দুর্গা পুজোর সময়, কিন্তু কবিতাটা আনন্দময়ীর আগমন, আনন্দময়ীর আগমন। এবং সেখানে খুব মজার বিষয় হচ্ছে কবিতাটা পড়ে ব্রিটিশ কমেন্ট বুঝলো না, এটা তো আসলে ভেতরে অনেক কিছু পলিটিক্যাল ব্যাপার বলেছিলেন। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, এভাবে কবিতা দীর্ঘ কবিতা যে কবিতার জন্য তার কারাদণ্ড হলো। এবং সেখানে রাজবন্দি জনবন্দি বললেন, এবং এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার গান বাজানো হয়ে গিয়েছে, সব নিজে গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছেন। কারা রইল কপাট, তো উনি মজার বিষয় একটু দুলাইন গাই, কারা রইল হো কপাট ভেঙে ফেলে কড্ডে লোপাটে, রক্ত জামাট শিকলে পূজার পাশানে বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল হো কপাট ভেঙে ফেলে কড্ডে লোপাটে, রক্ত জামাট শিকলে পূজার পাশানে বেদি।
তো এই যে বিদ্রোহী কবি, তার বিদ্রোহী সত্তা কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়েছে, অন্য কোথাও নত হয়নি। এই প্রসঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মোনাজাত করেছিলেন যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, তার মোনাজাত আল্লাহ কবুল করেছেন। তিনি চুরুলিয়ার সন্তান, কিন্তু বাংলাদেশের মাটিতে, স্বাধীন বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তিনি সমাহিত আছেন। তো তার সেই মোনাজাত আল্লাহ কবুল করেছেন, মোনাজাতটুকু আপনার নিকট থেকে আমরা শুনে আসতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির রে ভাই, মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।